বীরভূমের অনুব্রত মণ্ডল মানেই এখন তাজা খবর। তিনি ব্রেকফাস্টে কি খাচ্ছেন, কতটা ওজন বাড়ল কেষ্ট, এইসব খবর এখন প্রায়শই উঠে আসে খবরের শিরোনামে। বীরভূম থেকে তিহার জেল, রাজ্য রাজনীতিতে এখন হট টপিক বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দিল্লিতে নিয়ে গিয়ে তাকে জেরা করছে ইডি। এমন সময় শাওরাফুলির মাছ বাজারে মাছ বিক্রি করতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে। এমনই ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে। তবে ভাইরাল হওয়া ছবিতে যাকে অনুব্রত মণ্ডলের মতন দেখতে লাগছে, আদতে তিনি বীরভূমের কেষ্ট নন, তিনি শাওরাফুলি এলাকার মাছ বিক্রেতা সুকুমার হালদার। গত 30 বছর তিনি মাছ বিক্রি করছেন শাওরাফুলি বাজারে। কাকতালীয়ভাবে বীরভূমের অনুব্রত মণ্ডলের সঙ্গে চেহারায় মিল থাকায় এখন চর্চায় শাওরাফুলির সুকুমার। আমার কোনো মাথায় ঢুকছে না, কি আনন্দ পেলে জঘন্যতম অপরাধ, কারুর ছবিকে গোপন থেকে তোলা বিরাট অপরাধ, এবং সেটা যেভাবে লিখেছে অনেকে, অপরাধের ভিত তৈরি করলো, আগামী দিনে তার শাস্তি যদি এসব এরালা দিতে পারে, স্বয়ং ঈশ্বর তাকে প্রবল শাস্তি দেবে। তবে এই চর্চায় রীতিমত তিতি বিরক্ত সুকুমার হালদারের স্ত্রী শুক্লা হালদার। ক্রিমিনালের সঙ্গে একজন মাছ বিক্রেতার যিনি তুলনা করেছেন, তার শাস্তির দাবি জানান তিনি। এই যে জিনিসটা করেছে তার আমি প্রচুর শাস্তি চাই, যে করে তার আমি প্রচুর শাস্তি চাই। কেন, আমার খাওয়া বন্ধ গেছে, এখন আমার বাড়িতে একজন মারা গেছে, আমার মামা, আমরা মানে কাঁদছি, কষ্ট করে। আর এইসব ছবি আপনি বলেন, তাকে খুঁজে বার করতে হবে আপনাদের, প্লিজ প্লিজ, আমি এটা আমি অনুরোধ জানাচ্ছি। কাউকে নিয়ে এরকম মজা করার বিষয়কে অন্যায় বলে মনে করেন শাওরাফুলি বাজারের অপর এক মাছ বিক্রেতা ব্রজ সাহা। আর কি ছড়ে দিয়েছে পাঠিয়েছে, এটা তো ঠিক করেনি, না জানিয়ে ফটোটা পাঠানো উচিত হয়নি, এটা এন্টারটেনমেন্ট হিসেবে নিয়েছে সবাই, আমার মোবাইলেও পাঠিয়েছে অনেকে, এটা তো না জানিয়ে ফটোটা তুলে নিয়ে এভাবে মজা করা তো কোনো মতেই শোভনীয় নয়। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে অনেক সাধারণ মানুষ উঠে আসেন শিরোনামে, তেমনি শাওরাফুলির সুকুমার হালদারও। তবে সোশ্যাল মিডিয়ায় অনুব্রতর সঙ্গে চেহারা মিলের ঘটনায় শিরোনামে উঠে আসার ঘটনাকে একেবারেই ভালো চোখে দেখছেন না সুকুমার হালদার ও তার পরিবার। তাপস চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ, হুগলি।